হ্যালো এভিওয়ান মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের স্টোরি টাইটেল হচ্ছে এ ক্লেভার ক্রো অ্যান্ড এ ফক্স তো চলো এবার আমরা স্টোরি রাইটিংটি বাংলা অর্থ সহকারে বোঝার চেষ্টা করি আফটার ফ্লাইং ইন দ্য স্কাই ফর লং টাইম আকাশে অনেকক্ষণ ওড়ার পর এ ক্রো ওয়াশ ভেরি টায়ার্ড একটি কাক খুবই ক্লান্ত ছিল অ্যান্ড ওয়াজ লুকিং ফর রেস্ট এবং সে আরাম নিতে চাচ্ছিল সাডেনলি হি স এ বেক ট্রি হঠাৎ করে সে একটা বড়ো গাছকে দেখতে পেলো অ্যান্ড স্যাট ডাউন অন এ হাই ব্রাঞ্চ অফ ইট এবং সে গাছটির একটি উঁচু ডালের মধ্যে বসে পড়লো দ্য বার্ট হ্যাট এ পিস অফ মিট ইন ইটস বিগ স্টোলেন ফ্রম এ বুচার শপ পাখিটির ঠোঁটের মধ্যে একটি মাংসের টুকরো ছিল যেটা সে বুচারের সব থেকে নিয়ে এসেছিলো চুরি করে অ্যাট দ্যাট টাইম ঠিক সেই সময় এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি সেই সময় একটি ফক্স কি করছিল সেই গাছটির নিচ দিয়ে যাচ্ছিল অ্যান্ড স দ্য ক্রো উইথ দ্য মিট এবং সে কাকটিকে মাংস সহকারে দেখেছিল হি ওয়ান্টেড টু অপটেইন দ্য মিট সে মাংসটিকে পেতে চেয়েছিল বিকজ হি ওয়াজ হাঙ্গরি কারণ সে ক্ষুধার্ত ছিল দ্য ফক্স ট্রাইড টু বি ক্লেভার মানে সেই ফক্সটি যে রয়েছে সে একটু চালাক হওয়ার চেষ্টা করেছিল বিকজ হি নিউ সে জানতো দ্য ক্রো উইল নট গিভ দ্য মিট যে কাকটি তাকে সেই মাংসের টুকরুটি দেবে না সো হি আক্সড হিম টু সিং তাই সে তাকে গান করতে বলল সো দ্যাট দ্য পিস অফ মিট উড ফল ডাউন যাতে সেই মাংসের টুকরুটি পড়ে যায় দ্য ক্রো ওয়াজ নো লেস ইন্টেলিজেন্ট যে কাকটিও কম চালাক না হি স্যাং সে গান করেছিল বাট কেপড দ্য পিস অফ মিট টাইট প্রেসড আন্ডার ইটস ফিট কিন্তু সে কী করেছিল তার পায়ের মধ্যে সে শক্ত করে সেই মাংসের টুকরোটিকে ধরেছিল দ্য ফক্স বিকেম ডিসঅ্যাপয়েন্টেড এর ফলে ফক্সটি হতাশা হয়ে গিয়েছিল অ্যান্ড লেফট দ্য প্লেস এবং সে জায়গাটি থেকে চলে গিয়েছিলো তো এটা হচ্ছে তোমাদের স্টোরি তো স্টোরি লেখার পর তোমাদের একটি মরাল দিতে হবে তো এই স্টোরির জন্য মরালটি হচ্ছে থিঙ্কিং অফ ইউর সেলফ অ্যাস এক্সট্রা ক্লেভার ইজ দ্য মোস্ট ফুলিশ আইডেন্টি তো তোমরা এটা করে নেবে ধন্যবাদ